ওদের ব্লেড থাকে দুটো থেকে তিনটা, আমার ব্লেড আছে পাঁচটা। তো ফ্রেন্ডস, এই গ্রামটার নাম হচ্ছে ঘোলা গ্রাম। এখানে এই হেলিকপ্টারটি তিনি নিজের হাতে তৈরি করেছিলেন। সেটা কি আজও সম্ভব? হ্যাঁ সম্ভব, কষ্ট করলে সব হয়। আর এই হেলিকপ্টার যে বানিয়েছে তার নাম হচ্ছে রেজাউল শেখ, বাড়ি পূর্ব বর্ধমান ঘোলা গ্রামে। এই কাকুটি বাড়ি, গাইস আমরা যখন কোনো কাজ করি একটু বাধা হলেই ছেড়ে দেই। আর এই কাকুটি কাজটিকে চেষ্টার পর চেষ্টা করে কাজটিকে সফল করে এখন অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ফটো বা ভিডিও করার জন্য। এই কাকুটি মধ্যবিত্ত পরিবারের হয়ে সে নিজের হাতে তৈরি করে হেলিকপ্টার, আর এই হেলিকপ্টারকে দেখতে আসে হাজারো হাজারো মানুষ। 26 ফুট, আর ওদের ইনক্লুডিং মানে ফুয়েল, হাইড্রোলিক অয়েল, প্যাসেঞ্জার নিয়ে ওদের 1 টন 200 কেজি ওজন থাকে, 1200 কেজি। গাইস, ভিতরে হেলিকপ্টারে জায়গা বসার জন্য 5 জন রয়েছে। ইঞ্জিনটি আসছে কর্ণাটক থেকে, এই হেলিকপ্টারে ইঞ্জিন আসছে। গাইস আমরা তো নিজের এ স্বপ্ন পূরণ করতে পারি না, আর অন্য জনের কি করে করব স্বপ্ন পূরণ? তো গাইস, এই হেলিকপ্টারটি বানিয়ে বাবার জন্য স্বপ্ন পূরণ করলো এই কাকুটি। গাইস, কাকুটি ক্লাস 5 পড়েছিল, আর তার বাবা একদিন বলেছিলেন, বাবা তুই তো অনেক বড় হয়েছিস আর পড়াশোনাও ছেড়ে দিয়েছিস, তো পড়াশোনা ছেড়ে একটা কাজে লেগে গেল। যখন তখন বাবা বলে, বাবা তুই এমন একটা কাজ কর যেন তোমার কাজকে মানুষ দেখতে আসে বা তোমার কাজকে নিয়ে প্রশংসা করে, এমন এক জায়গায় যাও, এমন কাজ করো। আর সেই কাকুটি সেই স্বপ্ন দেখতো, আর এখন এমন জায়গায় পৌঁছে গিয়েছে এই কাকুটি, সবার আশীর্বাদ দিচ্ছে যে আরো উপরে ওঠো দাদা, কাকু, স্যার, সবাই এইভাবে বলে। গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেল যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি তো সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরো যখনই আপডেট বা ভিডিও নিয়ে আসবো তখনই সঙ্গে সঙ্গে দেখাবো তোমাদেরকে। এতক্ষণ সময় এই ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো।